একটা একটা মেয়ে একটা ছেলে, এটা না এটা মেয়ে। কতগুলো যে ঘরের মিস্ত্রি লেগেছে কে জানে। প্রতিদিন 2000 years later এই তো এমনি ভেটকি। হ্যাঁ এই আই এই ভেটকি ভালো না। হ্যাঁ সেটাই বলতে জিত একটা একটা মেয়ে একটা ছেলে, এটা আড়া এটা মেয়ে জোড়া ছিল। দেখো আপাতত কিন্তু এইখান থেকে জলটা দেখিয়ে দিই আগে, এইখানটা দেখতে পাচ্ছ? আর যে মাছগুলো দেখালাম সব কিন্তু এইখান থেকে আমি মেরেছি, এই যে এই চৈত্রি কোনোটাকে, ঠিক আছে? এখন আছে এখানে, আর বৃষ্টি তো পড়ছে, ঠিক আছে? পুরোপুরি বাগানের মধ্যে মোটামুটি এখানে মশাও যেমন আছে তেমন কিন্তু এখানটা জঙ্গল দেখতে পাচ্ছি। এখানে কত জল জমে আছে, এই জলের মধ্যে কিন্তু মাছগুলো এই যে ধারের দিকে না, এই ধারের দিকে উঠে আসছে, ঠিক আছে? আর চৈকি দিয়ে মানে হাত দিয়ে ধরা যাচ্ছে না, যার জন্য চৈকি দিয়ে মারতে হচ্ছে। এই পাশটার দিকেই তো আছে বেশি, দেখে যাক বৃষ্টিটা পড়তে সব তো গণ্ডগোল করে দেবো। চারটে পাঁচটা ধরে আছে, আর সকালবেলায় ভেকটি মাছগুলো, যে ফার্স্টে যে ভেকটি মাছগুলো দেখালাম ওই ভেকটি মাছগুলো কিন্তু বাপির মুগড়িতে পড়েছিল সকালবেলা, ঠিক আছে? এইখানে তো প্রচুর মাছ উঠে গেছে, কারণ ওই সাইডে দুটো পুকুর আছে, ঠিক আছে? ওই সাইডে দুটো পুকুর আছে, ওই দুটো পুকুর থেকে উঠে এইখানে চলে এসেছে। এখানটা কত জল দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ? একটা গাছের জন্য তো বোঝা যাচ্ছে না। চলো ওই পাশটার দিকে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। মানে সকাল থেকে অনেকভাবে ট্রাই করেছি ধরার জন্য, ধরতে পারছি না। শেষমেশ এই ইয়েটা দিয়ে, চৈকি খুঁড়োটা দিয়ে মারলাম পাঁচটাকে। চলো আর আছে নাকি দেখা যাক। এই দেখো পুরো পুকুর হয়ে গেছে, কেমন পুরোটা জলে জলাকার হয়ে গেছে এইখানেই, ঠিক আছে? প্রচুর পরিমাণে মাছ উঠেছে, সেগুলোই হচ্ছে কি মাছ, মানে ওই মাছগুলোই। অনেকক্ষণ ধরে খেলা করছে ওই কলা গাছের গোড়ায়, মানে সব কলা গাছের গোড়ায় গোড়ায় গড়ে খেলা করছে, অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে আর পারছিলাম না। যদিও বা জলটা অনেকটা কমে গেছে এখন, মানে এইটা দিয়ে জলটা পাস হচ্ছে। যতগুলো মাছ ছিল অলরেডি ধরা হয়ে গেছে, তো দেখে দিই এবার তোমাদের ভালো করে। এটা তো পেট পেটে পুরো ডিম সব বেরিয়ে গেছে, এখানে গেছে একটা, এখানে গেছে এইটা আমার পেট ফেটে ডিম বেরিয়েছে। হ্যাঁ বেঁচে আছে এখনো, এইখানে একটা বিড়াল আর এইখানে একটা বিড়াল, দুইখানে কেমন করছে দেখো, আম আম করছে। লং টম ফুলে মারপিট করবে, ইয়ে রেগে আছে ইয়ে রেগে আছে। ওই যা বাচ্চা ছেলেদের মতো গোলাড়া হয় শুরু। কতগুলো যে ঘরের মিস্ত্রি লেগেছে কে জানে। প্রতিদিন ডিজাইন হচ্ছে, এই ডিজাইনগুলো আজকে হচ্ছে গোলাপের উপরে নীল নীল কাপড় মেরে। ঘরের সব প্যান্ডেল ম্যান ভালোই করেছে, ঘরের প্যান্ডেল ম্যান। ঘরে ঘরে দুর্গাপূজার প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল, আবার কি 15,000 টাকা বেঁচে গেল প্যান্ডেলের।